ঠিক কতবার সিজার নিরাপদ হয়তো আপনার বাচ্চার সমস্যা রয়েছে কিংবা আপনার এটা দ্বিতীয়বার যে কোনো কারণে প্রয়োজন হল বিভিন্ন গ্রাউন্ডে যদি বাচ্চার প্রয়োজন হয় তবে তিনবার চারবার পর্যন্ত সিজার করা যায় প্রতি সিজারের সঙ্গে কিন্তু ঝুঁকি বাড়ে সিজার করলে সাধারণত কি হয় একটা জায়গা কাটা হয় বাচ্চাটাকে বের করে আনা হয় এই ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় বাচ্চাটা যখন আসবে জরায়ুর তখন বড় হতে থাকবে এবং তখন কাটা জায়গাটাই টান পড়ে এক্ষেত্রে সিস্টেম অনুসারে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে বড় সমস্যা হলে জরায়ু ফেটে যায় এক্ষেত্রে বাচ্চা এবং মায়ের দুজনেরই কিন্তু জীবনের ঝুঁকি বাড়ে একবার সিজার হলে পরবর্তীতে সিজারে, ডেলিভারির আশঙ্কা বাড়ে প্রথম বাচ্চা সিজারে ডেলিভারি হওয়ার পর পরেরটা নর্মাল ডেলিভারি হওয়ার আশঙ্কা কমে সিজারের ক্ষেত্রে মায়ের রক্ত নিতে হয় রক্তের মাধ্যমে বিভিন্ন ঝুঁকি বাড়ে সব থেকে বড় বিপদ হচ্ছে গর্বফুল জরায়ুর মুখের দিকে বাচ্চা থাকে জরায়ুতে ফুল থাকে যখন সিজার করা হয় তখন দেখা যায় কাটা জায়গাটা ফুলটা বসে মুহূর্তের মধ্যে অনেক রক্ত বের হয় মায়ের তখন অবশ্যই সমস্যাটা আরও জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রে মায়ের নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় আজকের ভিডিওটি আশা করি আপনাদের সকলের কাছে খুবই হেল্পফুল হয়েছে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে